Hey guys, assalamualaikum. This is Raj and welcome back to another brand new video. So, bora bora moti kintu amra ajo chole eshechi Zara Carouser aro ekti collection niye. So, jara Zara Carouser je collection ta ajke review korbo, amar peshone dekhte pachhen full navy blue color ekti gari. The gari kintu bike er dame peye jaben. To jara bike chalan to bike e oneke kintu ekti risk hoye thake. The shedik theke kintu apnara bike chhere kintu car gali gulo dhorte paren karon bike er dame kintu apnara car gari peye jacchen. যারা কারোস থেকে তো যাক আজকে এই কার গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাবেন মনোর ভাই এটি কোন ব্র্যান্ডের গাড়ি এবং গাড়িটি সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানাবেন মনোর ভাই তো মনোর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই জানাবেন এটি কোন ব্র্যান্ডের গাড়ি ওকে ভিউয়ার্স যারা কারোজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো ভিউয়ার্স আমি যে গাড়ি নিয়ে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার পিছনে সম্পূর্ণ ব্লু কালারের গাড়ি এটি হচ্ছে আপনার টয়োটা ব্র্যান্ডের মেরিনো ব্র্যান্ডের গাড়ি এই গাড়ির মডেল এটি হচ্ছে 1992 সাল রেজিস্ট্রেশন 1996 সাল আর পেপারসটি কিন্তু আপডেট করা আছে 2016 সাল পর্যন্ত আমি আবারো বলছি পেপারসটি কিন্তু আপডেট করা আছে 2016 সাল পর্যন্ত 5 বছরের পেপারস কিন্তু এখানে ফেল অবস্থায় আছে গাড়ির নাম ভাই সেরিস ম্যারিনো সেরিস ম্যারিনো ঠিক আছে ভাই যেহেতু এর আগে কিন্তু গাড়ি কখনো রিভিউ করিনি আমরা না না এই ফার্স্ট গাড়ি রিভিউ করলাম কিন্তু গাড়ি দেখতে কিন্তু অসাধারণ স্পোর্টস লুক কমপ্লিট একটি গাড়ি আর দেখতে এই স্পোর্টস লুক যেমন তেমন এই গাড়িটি কিন্তু চাইলে কিন্তু আপনারা আরো মডিফিকেশন করে কিন্তু গাড়িটি একদম স্পোর্টস আকারে কিন্তু গড়ে তুলতে পারেন এই গাড়িটি কিন্তু আসলে কিন্তু আপনার তৈরি হয়েছে কিন্তু মডিফিকেশন করার জন্য তো যারা বাইক ছেড়ে গাড়ি ধরতে চাচ্ছেন তাদের জন্য স্টাইলিস্ট গাড়ি হবে এটি একটি একদম পারফেক্ট কন্ডিশন একটি গাড়ি তো চলুন এই গাড়িটির আমরা ফ্রন্ট লুক থেকে কেমন দেখা যাবে সেটি থেকে আমরা শুরু করছি তো ভিউয়ার্স আমি শুরু করতে চাচ্ছি গাড়িটির যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে এটি হচ্ছে ঢাকা মেট্রো গ 11-46-13 ঢাকা মেট্রো গ 11-46-13 এই নাম্বারটি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে প্লেটটি আছে এটি কিন্তু আপনার হাতে লেখা একটা প্লেট বাট অ্যানালগ প্লেট না অ্যাকচুয়াল এটি হচ্ছে আপনার ডিজিটাল প্লেট বাট নাম্বারটি হচ্ছে ডিজিটাল বাট প্লেটটি হচ্ছে আপনার অ্যানালগ ডিজিটাল নাম্বারটি আপনার বিআরটিএ থেকে এখনও উঠানো হয়নি যেমন ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন এরকমই হবে আর গাড়িতে দেখতে পাচ্ছেন ফগ লাইট কিন্তু লাগানো আছে গাড়িটি কিন্তু ওল্ড মডেল হলেও কিন্তু অনেক সুন্দর হয়ে রয়েছে একদম ফ্রেশ যে ব্যক্তি এটি ইউজ করেছেন আমার মনে হয় অনেক টিপ তো ভালো ইউজ করেছেন অনেক টিপ এটি কিন্তু আপনার ইউজ করেছেন একজন ডক্টর সাহেব এটি একটা ডাক্তারের গাড়ি ছিল আর কি মডেল এখনো যে এত সুন্দর রয়েছে একদম কমপ্লিট আছে টিপ অবস্থায় গাড়ির যে চাকাগুলো আছে চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চাকা আর এই চাকা কিন্তু হচ্ছে আপনার 14 সাইজের চাকা লাগানো আছে চারটি চাকা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে রিমটি দেখতে পাচ্ছেন স্টাইলিস্ট একটি রিম চাইলে কিন্তু এই রিমের ভিতরে আপনি কিন্তু লাইটিং করতে পারেন লাইটিং করলে কিন্তু গাড়ির লুকিংটি কিন্তু আরও একটু বেড়ে যাবে তো গাড়িটি আগে বলেছেন যে গাড়িটি কিন্তু ইচ্ছে মতো কিন্তু মডিফিকেশন করতে পারবেন আপনারা তাহলে আপনার মনে যা চায় আপনি সেই ধরনের কাজই কিন্তু আপনি করতে পারবেন আর গাড়িতে আপনার সামনে যে গ্লাসটি আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অরিজিনাল গ্লাস এটি অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়ির যে আপনার সাইড ডোরটি দেখতে পাচ্ছেন সাইড ডোরটি আমি দেখে দিই এটি কিন্তু সম্পূর্ণটি হচ্ছে গ্লাস ফাংশন এটি আর গাড়িতে ভাই কোনো কোনো কোথাও একটা ক্র্যাশও নেই কোনো প্রকার কোনো ক্র্যাশ নাই গাড়ির যে পিছনের শেপটি হবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সবথেকে আকর্ষণীয় পিছনের লুকিংটা হ্যাঁ পিছনের লুকিংটা হচ্ছে গাড়িটির আসল পিছনের লুকিংটি এরকম হবে এবং দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু খুব ছোট একটি গাড়ি যে কোনো প্রাইভেট গাড়ি থেকে কিন্তু এই গাড়িটি কিন্তু একদম একটু ছোট গাড়ি এবং এখানে আপনারা কিছু আপনারা ছিদ্র দেখতে পাচ্ছেন বাট এটি কিন্তু হচ্ছে আপনার স্পয়লার লাগানোর হচ্ছে জায়গা এখানে যখন স্পয়লার লাগাবেন
তখন কিন্তু শেপটি আরো সুন্দর হবে লাইক দিস এর আগে যে আমি একটা গাড়ি রিভিউ করেছিলাম মাজদা RX-8 তারপরে হচ্ছে আপনার হোন্ডা সিভিক যে স্পয়লার লাগানো ছিল সেই স্পয়লার কিন্তু লাগানো যাবে হ্যাঁ এইটি কিন্তু কোনো ডিফেক্ট না এটা হচ্ছে স্পয়লার লাগানোর জায়গা এবং গাড়ির যে লাইটিং ফাংশনগুলো দেখতে পাচ্ছেন ফুল লাইটিং ফাংশন এই লাইটিং ফাংশনটি হচ্ছে আপনার লাইক দিস 111 মডেলে যে আপনার ক্রিস্টাল মডেলে গাড়ির যে পিছনের লাইটগুলো থাকে সেই আদলে কিন্তু লাইটগুলো কিন্তু আপনার তৈরি করা হয়েছে এবং বাম্পারটি দেখতে পাচ্ছেন লাগানো আছে এবং গাড়ির যে আপনার কালারগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনস কালার গাড়ি কিন্তু কালারে কোনো প্রবলেম নেই এখন আমরা চলে যাব গাড়ির ইন্টেরিয়রের অংশে গাড়ির যে ইন্টেরিয়রটি আছে ডোরটি দেখেন সম্পূর্ণ অটো ট্রান্সমিশন ডোর এবং এখানে সেন্টার সুইচ কিন্তু লাগানো আছে এখানে এবং গাড়িতে যে আপনার স্টিয়ারিংটি আছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল স্টিয়ারিং স্টিয়ারিং কভারটি লাগানো নেই এবং গিয়ার প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটো ট্রান্সমিশনের গিয়ার প্যানেল এবং হ্যান্ডব্রেকটি কিন্তু একদম সচল অবস্থায় আছে গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অরিজিনাল সিট এখানে কিন্তু কভার কিন্তু লাগানো নেই কভার কিন্তু আপনারা ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কভার কিন্তু লাগাতে পারবেন গাড়ির যে ড্যাশবোর্ডটি আছে ড্যাশবোর্ডে দেখতে পারেন একদম ব্ল্যাক কালারের ফ্রেশ কন্ডিশনের ড্যাশবোর্ড শুধু একটি জিনিসই এখানে ঘাটতি সেটি হচ্ছে গাড়ির এসিটি গাড়ির এসিটি কিন্তু আপনার কম্প্রেশন নষ্টের কারণে এসিটি কিন্তু বর্তমানে অফ আছে যদি আপনার চান হ্যাঁ এটা ঠিক করা পসিবল জাস্ট একটা কম্প্রেশন চেঞ্জ করলে আপনার এসি কিন্তু রানিং হয়ে যাবে হ্যাঁ আর এখানে হচ্ছে টিভিও নেই প্লাস ব্যাক ক্যামেরাও নেই এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা চাইলে আমরা আপনাদেরকে লাগিয়ে দিব ঠিক আছে ভাই তো ভিউয়ার্স এখন আমি গাড়িটির সেকেন্ড সিটে বসেছি সেকেন্ড সিটে যে সেকেন্ড যে ডোরটি আছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন সিটের যে আপনার সিট কাভারও কিন্তু আপনার কমপ্লিট করে নেই চাইলে কিন্তু আপনার সিট কাভার কিন্তু লাগিয়ে নিয়ে নিতে পারবেন আর গাড়ির যে সিলিংটি আছে সিলিংটি দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে একদম পারফেক্ট অবস্থায় আছে গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই আর এই গাড়িতে সবচেয়ে যেটি আকর্ষণীয় দিক সেটি হচ্ছে গাড়ির হচ্ছে যে ব্যাক ডালাটি আছে লাইক দিস ব্যাক ডালার এখানে একটি সুইচ আছে সুইচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রেস করলে কিন্তু আপনার ব্যাক ডালা কিন্তু খুলে যাবে অটোমেটিক খুলে যাবে একদম অটোমেটিক্যালি তো ভিউয়ার্স আপনারা যে এখানে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার EFI মডেলের ইঞ্জিন আর আপনারা জানেন EFI মডেলের ইঞ্জিন কিন্তু হয়ে থাকে 1580 সিসির তো সেই থেকে এটি কিন্তু অরিজিনাল 1580 সিসির ইঞ্জিন কিন্তু লাগানো আছে বাট এই ইঞ্জিনটি কিন্তু হচ্ছে আপনার একদম স্মুথ অবস্থায় আছে এবং পারফেক্ট অবস্থায় আছে কারণ আমি আগে কিন্তু বলেছি এটি কিন্তু ইউজ করতে একজন ডক্টর সাহেব উনি কিন্তু খুব টিপটপভাবে গাড়ি কিন্তু ইউজ করার জন্য কিন্তু গাড়ির ইঞ্জিনটি একদম পারফেক্ট অবস্থায় আছে আর গাড়িটি হচ্ছে আপনার যে অবস্থায় আছে আমি মনে করি আপনার গাড়িতে যে 92 মডেলের গাড়ি হিসেবে গাড়িটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি কিন্তু কোনো প্রকার কোনো ডিফেক্ট নাই আপনারা শুধু গাড়িটি নেবেন না ট্রাভেল করতে পারবেন আর এই গাড়িতে যে ইঞ্জিনটি সেট আপ করা আছে এই ইঞ্জিনটিতে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না শুধু গাড়িটি নেবেন এবং নেওয়ার পরে আপনারা গাড়িটি রান করতে পারবেন এর বাইরে আপনাদেরকে আর ইঞ্জিনে কোনো হাত দিতে হবে না এবং কোনো প্রকার কোনো কাজ করতে হবে না সকল কাজ কিন্তু কমপ্লিট করা আছে অনেকে মনে করতে ভাই যে 1992 মডেল অ্যাক্সিডেন্ট হিস্টরি এগুলো কোনো কিছু আছে কি না 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 গাড়িতে পারে হ্যাঁ গাড়িতে কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই আর আপনারা জানেন যে যারা কার হাউস আমরা কিন্তু কখনোই কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিন্তু আমরা পারচেস করি না এবং সেগুলো কিন্তু আমরা সেলও করি না আর আমরা সকল ধরনের গাড়ি কিন্তু আমরা হাত দিয়ে ধরিও না বা আমরা কখনো কোনো মানে যেসব গাড়িতে প্রবলেম পাবো সেসব গাড়ি কিন্তু আমরা পারচেসও করি না এই সেরিস ম্যারিনো মডেলের গাড়ি সম্পর্কে বিস্তারিত জানলাম এটি হচ্ছে 1992 মডেল 1996 রেজিস্ট্রেশন তো গাড়িটি দেখতে ভাই কিন্তু এখনও অসাধারণ রয়েছে কারণ 92 মডেল হলে কিন্তু একজন ডক্টর ইউজ করেছেন ঠিক থেকে অনেক টিপটপভাবে ইউজ করেছেন আর ডক্টর সিকি ভাই ফার্স্ট হ্যান্ড মালিক হ্যাঁ উনি হচ্ছে ফার্স্ট হ্যান্ড মালিক তো সেদিক থেকে গাড়ি কন্ডিশনটা পুরো অনেক ফ্রেশ হবে তো এক কথা মানে বাইকের দামে গাড়িগুলো পেয়ে যাবেন আমরা ভিডিওতে শুরুতে বলেছি যে বাইকের দামে কিন্তু গাড়ি কিন্তু পেয়ে যাবেন তো মনোহর ভাই এখন জানাবেন গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন ওকে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন বাইক থেকে গাড়িতে কনভার্ট হতে চাচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম যারা কারণ যে আপনাদের জন্য বিশেষ একটি ফ্যাসিলিটিস আছে আর যারা বাইক ছেড়ে গাড়ি ধরতে চাচ্ছেন তাদের জন্য যারা কারাজের পক্ষ থেকে একটি স্পেশালভাবে কেয়ার করা হয় এবং আপনাদের যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আমরা সবসময় তুলে ধরি এবং আপনারা যে কোনো ধরনের পরামর্শের জন্য যারা কারা হাউজের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ধরনের গাড়িগুলো আপনাদের জন্য বেস্ট হবে কারণ ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু এখন মডিফিকেশন কারের প্রতি ঝোঁকটা একটু বেশি হ্যাঁ তো অনেকে আছেন যে বাংলাদেশে এখন রোড দুর্ঘটনায় বাইক কিন্তু এখন ফাস্ট
তো অনেক গার্ডিয়ানও কিন্তু চাচ্ছেন যে তাদের সন্তানকে কিন্তু বাইক ছেড়ে গাড়িতে কনভার্ট করার জন্য এবং তাদের জন্য এই গাড়ি কিন্তু বেস্ট হবে। এই গাড়ি কিন্তু আপনার মডিফিকেশন কার হিসেবে কিন্তু পারফেক্ট, কারণ আপনি যে ধরনের আপনি ডেকোরেশন করতে চান না কেন এই গাড়িতে কিন্তু সব ধরনের ডেকোরেশন করতে পারবেন। ইঞ্জিনটি আছে, এটি কিন্তু আপনার 1580 সিসির ইঞ্জিন, যে কোনো ধরনের রেসিং কারকে কিন্তু আপনারা কিন্তু এটিতে কিন্তু বিট করতে পারবেন, অনেক রেসিং কারকে হার মানাতে পারবেন এটি আর কি। আর এটি হচ্ছে আপনার সেরিস ম্যারিনো ব্র্যান্ডের গাড়ি। এই গাড়িটির মডেল এটি হচ্ছে 1992 সাল আর রেজিস্ট্রেশন 1996 আর পেপার্স কিন্তু আপডেট করা আছে 2016 সাল পর্যন্ত। পেপার্স ফাইভ ইয়ার্স ফেল দেখা যায়। লাইক দিস, যারা আজ থেকে 5 বছর আগে বাইক ইউজ করছেন তাদেরও বাইকে কিন্তু পেপার্স কিন্তু ফেল থাকে অবশ্যই। তো তাদেরকে আসলে আমি বলতে চাচ্ছি যে তারা কিন্তু চাইলে কিন্তু এই গাড়িটি নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর যারা হচ্ছে আপনার উপজেলা পর্যায়ে আছেন তারা কিন্তু এই গাড়িটি যদি নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার স্ট্যাটাসটি কিন্তু আরও উপরে উঠে যাবে, অনেক হাই হবে, হাই হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে গোপন কথা বাইকের দামে গাড়ি। তো ওভারঅল কন্ডিশনসের উপরে এই গাড়িটির দামটি কিন্তু আমরা রেখেছি মাত্র কত টাকা দেবো, 2,20,000 টাকা, অনলি 2,20,000 টাকা। এবং এটি না সরাসরি যারা কারা হচ্ছে যদি এসে এই গাড়িটি পারচেস করেন তাহলে তাদের জন্য স্পেশালি আমি একটি ডিসকাউন্ট দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই প্রথম কিন্তু যারা কারো যে কিন্তু এক্সক্লুসিভ আকর্ষণ মানে বাইকের দামে গাড়ি মানে অনলি 2,20,000 টাকা একটি ফ্রেশ কন্ডিশন স্পোর্টস কার লুকিং ড্যাশিং একটি গাড়ি। তো অনলি 2,20,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। এরপরেও যদি যারা কারো ভিজিট করেন বা গাড়িটি যদি দেখতে আসেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তারও ডিসকাউন্ট পেয়ে যাবেন, আরও ডিসকাউন্ট আমি দিয়ে দিব। তারপরে বলবো বাইক ছেড়ে গাড়িতে আসুন। ঠিক আছে মনোহর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিউয়ার্সদেরকে এতটা আকর্ষণ দেওয়ার জন্য যে বাইকের দামে গাড়ি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।